Assalamualaikum, RS official YouTube channel আপনাদের স্বাগতম। তো আজকে পূর্বের মতো আরেকটি মাইনিং অ্যাপের রিভিউ নিয়ে আসলাম, সেটা হচ্ছে আপনার playfi মাইনিং অ্যাপের। তো playfi মাইনিং অ্যাপটা আপনার সেম টু সেম পিআই নেটওয়ার্কের যে আপনার সিস্টেম, তারা যেভাবে মার্কেটে আসছে সেম ভাবে আসতেছে এটা। তো এটা অনেকেই বলতেছে স্ক্যাম, স্ক্যাম না, স্লো। তো এটাতে যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, আপনারা দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কারণ এটাতে হচ্ছে আপনার রেফারে আপনার যে USD পাওয়া যায় এটা ইনস্ট্যান্ট উইথড্র নেওয়া যায়। এবং এটা যারা পিআই নেটওয়ার্ক মিস করছেন তারা এটা করেন, এটা হচ্ছে পিআই নেটওয়ার্কের মতোই সেম। তো আমি একটু করে দেখিয়ে নিই। আপনারা যদি হচ্ছে এই ব্যালেন্সে ক্লিক করেন দেখতে পারবেন, আজকে জাস্ট শুধু রিভিউটা দিব। অনেকে এটা বলতেছেন স্ক্যাম, স্ক্যাম না। এখানে তাদের দেখেন এখানে যে পাঁচটা অপশন আছে, দেখেন আপনার ট্রান্সফারেবল ব্যালেন্স, আনভেরিফাইড ব্যালেন্স, লকড ব্যালেন্স, স্টেক ব্যালেন্স অ্যান্ড ওয়ালেট ব্যালেন্স। তো একটা বিষয় হচ্ছে আপনার আপনার হচ্ছে পিআই নেটওয়ার্ক 2019 সালে লঞ্চ করে এবং 2021 সালে কিন্তু আপনার এটার হচ্ছে KYC আসে এবং 2022 সালে এটা সেল দেওয়া যাচ্ছে। এখন তো আপনার এটা দীর্ঘদিন যারা মাইনিং করছে তারা কিন্তু এখন ভালো ভালো একটা রিটার্ন নিচ্ছে। অনেকে কিন্তু যারা বিশ্বাস রেখে এটা মাইনিং করে গেছিলো, এখন কিন্তু তারা হচ্ছে ফিউচার আসলে সুন্দর করে সাজাতে পারবে ইনশাল্লাহ শুধু পিআই নেটওয়ার্ক থেকে। কারণ পিআই নেটওয়ার্ক এখনও কিন্তু আপনার আনঅফিসিয়ালি সেল হচ্ছে, এখনও কিন্তু কোনো এক্সচেঞ্জারে সেল হচ্ছে না। তো এক্সচেঞ্জারে সেল বলা যায় যে খুব দ্রুতই শুরু হয়ে যাবে। এক্সচেঞ্জারে যখন সেল হবে এটা ভালো একটা রেট আসবে, কারণ এটা রেট আনঅফিসিয়ালি 50 টাকা পর্যন্ত গেছিলো, এখন একটু কম আবার। যাই হোক, তারপর দেখেন এখানে যে ট্রান্সফার ব্যালেন্সটা আছে এখানে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে আমার টোকেন দেখাচ্ছে এখানে আপনার 277 টোকেন। তো এখানে KYC হচ্ছে, দেখেন এখানে যদি KYC আমি না করি তাহলে এই এটা KYC-র অপশনটা এখনও আসে না। এখানে যেটা বলছে টোকেন ব্যালেন্স আর্ন ফ্রম ইউর ওন আর্নিং সিজন, ইফ ইউ হ্যাভ নট পাসড KYC এট প্লাস বোনাস ব্যালেন্স আর্ন ফ্রম অ্যাক্টিভ টিম প্লেয়ার্স হাউ হ্যাভ অলরেডি পাসড KYC ট্রান্সফারেবল ব্যালেন্স মেইন দ্য অ্যামাউন্ট অফ ব্যালেন্স দেন ক্যান বি আপনার রেডি ট্রান্সফার টু লকড ব্যালেন্স ওয়ান্স ইউ হ্যাভ পাসড KYC। আপনার এখানে যেটা মেন বিষয় বোঝাচ্ছে, এখানে যখন আমরা KYC কমপ্লিট করব তারপরেই কিন্তু এই মেইন ব্যালেন্সটা আমরা কিন্তু যে লকড এখানে যে লকড ব্যালেন্স এখানে কিন্তু নিয়ে যাবো, আপাতত এইভাবে এখানে লকড থাকবে। তারপর দেখেন আনভেরিফাইড ব্যালেন্স, আমার কিন্তু টোটালি কিন্তু আনভেরিফাইড এই ব্যালেন্সটা আছে। তো এইটা এখন এখন বিষয়টা হচ্ছে এখানে আমি আরেকটু করে বুঝাই দিই। তো এইখানে হচ্ছে আমাদের এখন বর্তমান যে অবস্থা এইখানে, তো তারপর হচ্ছে এই ব্যালেন্সটা আনভেরিফাইডে আসবে, আনভেরিফাইডে আসার পর লকড এখানে থাকবে, এই ব্যালেন্সে থাকবে। তো আরেকটা বিষয় হচ্ছে লকড ব্যালেন্সে এটা হয়তো বা অনেক দিন তারা রাখতে পারে, এটা নির্দিষ্ট কোনো সময় নাই, অনেক দিন রাখতে পারে বলতে এখানে 12 মাস তারা কিন্তু অলরেডি বলে দিছে। এখানে দেখেন হয় যখন ইউ হ্যাভ পাসড KYC, আপনি যখন KYC পাস করবেন তখন লকড ব্যালেন্স ইজ পেন্ডিং টু রিলেস্ট আপনার হচ্ছে টু ইউর ওয়ালেট আফটার এ 12 মান্থ লকিং পিরিয়ড। তো এইখানে যখন আপনি KYC-টা পাসড করবেন তখন কিন্তু এখানে লকড অবস্থায় আপনার 12 মাস থাকবে, তারা কিন্তু অলরেডি বলে দিছে। তো তারপর হচ্ছে স্টেক ব্যালেন্স আসবে এই টোকেনটা, এটা আপনারা বুঝে শুনে তারপরে করেন। মনে করেন যদি মনে করেন যে আমরা দীর্ঘদিন মাইনিং করবো না, করবেন না। আর যদি দীর্ঘদিন মাইনিং করেন এটাতে ইনশাল্লাহ এটা পিআই নেটওয়ার্কের সেম সিস্টেম, আপনার পিআই নেটওয়ার্ক যেটা এটা সেম সিস্টেম। তো তারপর হচ্ছে আপনার স্টেক ব্যালেন্সে থাকবে, স্টেক ব্যালেন্সে কতদিন থাকবে এটা আপনার বলে নাই। তারপরে হচ্ছে আপনার ওয়ালেট ব্যালেন্স আসবে, এবং ওয়ালেট ব্যালেন্সে আসার পরেই দেখেন এখানে লিখে দিছে আপনার হচ্ছে টোকেন ব্যালেন্স ইন ইউর ওয়ালেট দ্যাট ইউ ক্যান ইউজ অ্যান্ড ইনিটেড P2P ট্রান্সফার, ইউ ক্যান আর্ন ওয়ালেট ব্যালেন্স ইফ ইউ হ্যাভ কনভার্ট ইউর USDP ক্যাশ প্রাইস টু ওয়ালেট ব্যালেন্স অ্যান্ড কনভার্ট ইউর লকড ব্যালেন্স আফটার দ্য আপনার 12 মান্থ লকিং পিরিয়ড। তো আপনার এখানে 12 মাস চলে যাবার পর এখানে যখন আসবে তখন এটা কিন্তু আপনার P2P করতে পারবেন। P2P বলতে হচ্ছে আপনি অন্যজনকে দিতে পারবেন, তারপরে হচ্ছে আপনার এক্সচেঞ্জারে যে কোনো কিছু আপনার ওইখানে সোয়াপ করতে পারবেন এগুলো। এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি রেফার করেন এখানে কিন্তু রেফারের যে USD দিচ্ছে এটা কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র নেওয়া যায়। তো আমার এখানে রেফার খুবই কম এবং তারা কাজ করে না, এই জন্য এরকম। তো এটা ভালো একটা সাইট, মাইনিং সাইট, আপনারা দীর্ঘদিন এখানে মাইনিং করলে ভালো একটা রিটার্ন নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে বুটের মাধ্যমে এখানে যে গিভ ওয়েটা আছে কারেন্ট রিওয়ার্ড, এখানে 1000 BTC এখানে 1000 USD এখানে কিন্তু তারা ইনস্ট্যান্ট দেয়।
এখানে ইনস্ট্যান্ট 1000 USD দেয়, এখানে বুটের মাধ্যমে দিতে হয়। তো আমি যেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের যে ভিডিওটা ছিল সেটাতে আমি স্পষ্ট দেখাই দিছি, সব আপনারা করতে পারেন। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখায় আমি, এখানে আপনি ক্লাইম করতে পারবেন, পাওয়ার কার্ড ক্লাইম করতে পারবেন, টিকিট এখান থেকে ড্র নিতে পারবেন। ড্র নিয়ে এখানে কিন্তু আপনার কোনো কিছু ইনভেস্ট করতে হয় না। এবং এটাতে হচ্ছে প্রাইসটা যে এখানে যে গিভওয়েতে আপনি পার্টিসিপেট করবেন, এর জন্য আপনার কোনো রকমের কোনো কয়েন কাটাও হয় না। এখানে জাস্ট আপনার এখান থেকে টোকেনগুলো কালেক্ট করবেন, এখানে আপনি বোর্ডের মাধ্যমে হচ্ছে এখানে তাদের সাথে অ্যাড হবেন। তারপরে হচ্ছে যে উইথড্রটা দিবে, আপনার লটারি যে ড্রটা হবে, ড্রটা হবার পর যদি আপনি যদি বিজয় হন তাহলে আপনার এখানে অটোমেটিকলি USD ঢুকে যাবে। এটা সিস্টেমটা এরকম। তো লটারি কীভাবে ধরতে হয় এখানে গিভওয়েতে, তো এটার আমি একটা ভিডিও যে ক্রিয়েট ভিডিও অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও সেখানে আমি দিয়ে দিছি, আপনারা দেখতে পারেন। এটা তো তেমন কোনো আর আপডেট নাই, অনেকেই বুঝতে পারতেছে না যে এটা স্ক্যাম। তো এই জন্য আজকে একটা রিভিউ দিলাম, এটা আসলে স্ক্যাম না, এটা হচ্ছে পিআই নেটওয়ার্কের বলতে পারেন যে জমজ ভাই, এরকম সেম টু সেম পিআই নেটওয়ার্ক কিন্তু এভাবেই আসছে। সেম পিআই নেটওয়ার্ক আপনার দীর্ঘ 3 বছর হয়ে আজকে 4 বছর রানিং, যারা যারা করছিল আপনার বিশ্বাস রাখছিল এবং যারা ধৈর্য ধরে করতে পারছে তারাই কিন্তু আজকে গেইনার। তো আপনার ক্রিপ্টোকারেন্সিতে এরকমই যে আপনাকে অল্প সময় দিতে হয়, সারাদিন কোনো কাজ করতে হয় না, জাস্ট রিসিভ করতে হয়, যেগুলো 24 ঘন্টা পর পর আপনার রিসিভ, 12 ঘন্টা পর পর রিসিভ, সেগুলো এটা হচ্ছে আপনার 24 ঘন্টা পর একবার রিসিভ করতে হয়। তো এই কাজ শুধু এতটুকু কাজ করেই কিন্তু অনেকেই কিন্তু লাইফ সেটেল করে ফেলছে অলরেডি ক্রিপ্টোকারেন্সিতে, যারা আরও আগে 4-5 বছর আগে আসছে তারা। তো এখন যারা নতুন তারা হচ্ছে অনেকেই মাইনিং করতেছে, অনেকেই বুঝতে পারেন আসলে ক্রিপ্টোকারেন্সি কী। যারা নতুন তাদেরকে বলবো যে আপনার ক্রিপ্টোকারেন্সি আগে বুঝেন জিনিসটা কী, দেন তারপরে কাজ করেন। আপনার এইখানে শুধু কোনো একটা সাইডে কাজ করে কিছুদিন কাজ করলেন, সময় নষ্ট করলেন, তারপরে চলে গেলেন, এটা হলো না। আপনার কাজ করলে আপনার জেনে শুনে করবেন, করার মতো করবেন, না হলে করার প্রয়োজন নাই, আপনার শুধু টাইমগুলো নষ্ট হবে। তো এইটাই, তো আজকে জাস্ট এতটুকুই রিভিউ ছিল, এটা তেমন কোনো রিভিউ নয়। তো তবে এটা 100% যে এটা স্ক্যাম করে না, এটা হচ্ছে একটু স্লো তবে ভালো একটা সাইট, আপনারা এটাতে মাইনিং করতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা রিটার্ন পাবেন। তো আজকের এতটুকুই ছিল আপনাদের যে নিউজটা দেওয়ার ছিল এতটুকুই। তো আপনারা এটাতে মাইনিং করেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিবেন, যেন সকল আপডেট, সকল মাইনিং অ্যাপের আপডেট সবার আগে পেতে পারেন। এবং কোন বিষয়ে আপনারা আপডেট চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।